তো আজকে আমরা চলে এসেছি নয়াহাটি সিটিতে সবথেকে বড় জগদ্ধাত্রী পূজা মণ্ডপকে ভিজিট করতে। সো আর ইউ রেডি গাইস? ওয়েলকাম টু মাদ্রাল রামকৃষ্ণ সেবা সমিতি জগদ্ধাত্রী উৎসব 2022। এই বছরের মাদ্রাল রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে সবথেকে লম্বা মা জগদ্ধাত্রীর প্রতিমা এইখানে তৈরি করা হচ্ছে, 35 ফুট হাইট। সো আপনারা যদি এইখানকার 35 ফুট হাইটের প্রতিমা দেখতে চান, তো আপনারা যে স্ক্রিনে ফুটেজটা দেখছেন এটা মাদ্রাল পোস্ট অফিসের মোড়। নয়টি স্টেশনে নেমে আপনাকে টোটো অটোকে বলতে হবে মাদ্রাল পোস্ট অফিস মোড় যাব, একদম সরাসরি আপনাদের একদম এই মোড়ের কাছে নামিয়ে দেবে। আর একদম সামনেই আপনারা এরকম একটা 35 ফুট হাইটের একটা পান্ডাল দেখতে পারবেন। তো আগে আমরা এখানকার কমিটির সদস্যদের সাথে একটু কথা বলবো এই পুজোর ব্যাপারে, তারপর আপনাদের 35 ফুটের হাইটের মা জগদ্ধাত্রীর প্রতিমাটা দেখাবো। ওয়েলকাম টু নয়াহাটি সিটি। তো আপনারা জানেন নয়াহাটি মানে বড়মার শহর, আর নয়াহাটিতে কালী পুজো পুরো বিখ্যাত। কিন্তু কালী পুজো ছাড়াও নয়াহাটিতে এই বছর জগদ্ধাত্রী পুজো অনেক বড় করে হচ্ছে নয়াহাটি মাদ্রাল পোস্ট অফিস মোড়ে। তো আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি নয়াহাটি মাদ্রাল মোড়, যেখানে জগদ্ধাত্রী পুজোটা আয়োজন করা হচ্ছে। তো আমার সাথে কমিটির সব সদস্যরা দাঁড়িয়ে রয়েছে। তো আজকে আমরা কথা বলবো এই পুজোটা ব্যাপার নিয়ে। তো স্যার যিনি আমার সাথে দাঁড়িয়ে রয়েছে, স্যারের নামটা কি আগে আমরা জেনে নিই। রামকৃষ্ণ বাজা। রামকৃষ্ণ বাজা, আচ্ছা। তো আপনারা এই যে পুজোটা করছেন কত বছর ধরে? 19 বছর। 19 বছর ধরে। তো এর আগে কি এত বিশাল বড় মায়ের মূর্তি তৈরি হয়েছিল? না, এটা ফার্স্ট। কত ফুট হাইট এটা? 35 ফুট হাইট। 35 ফুট হাইট। তো আপনাদের কোনো প্ল্যানিং 3 দিন যে পুজো থাকবে? 3 দিন আমাদের সব সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, তার সাথে দুস্থদের কম্বল বিতরণ আছে আমাদের। প্রোগ্রামের কোনো টাইমিং কম্বল বিতরণ? হ্যাঁ, কালকে আছে আমাদের টাইমিং 6:30। 6:30 কালকে উদ্বোধন হবে? কালকে উদ্বোধন। আর আপনাদের কোনো শোভাযাত্রার প্ল্যানিং, বিসর্জন? এখনো পর্যন্ত করা হয়নি, ওটা আমরা আলোচনা করে করব, কমিটির সঙ্গে আলোচনা করব। কোনো স্পেশাল গেস্ট ওপেনিং সেরেমনি? আমাদের মাননীয় সাংসদ অর্জুন সিং উনি আসবেন উদ্বোধন করতে, আমাদের মাননীয় পার্থ ভৌমিক সেচ ও জলপথ মন্ত্রী উনি আসবেন উদ্বোধন করতে। তো আপনারা তো জগদ্ধাত্রী পুজো যেটা ফেমাস চন্দননগর সিটি দেখেইছেন, কিন্তু আমি যতটা ঘুরেছি ভিজিট করেছি, এই যে হাইট 35 ফুট, আমার মনে হচ্ছে এইখানেই ফার্স্ট এত হাইট মায়ের মূর্তিটা তৈরি করা হচ্ছে, এটা কি সঠিক? হ্যাঁ, 35, একদম 35 ফুট, মানে নয়টি ছাড়া কোথাও এত বড় মায়ের মূর্তি হচ্ছে না। তাহলে খুব ভালো লাগলো স্যারের সাথে কথা বলে। স্যারের সাথে আর একটা ছোট্ট কোয়েশ্চেন, মানুষ যদি এইখানে দেখতে আসে এই পুজোটা, তো রুল রেগুলেশন দর্শনার্থীদের কীরকম থাকবে? রুলস রেগুলেশন বলতে আমাদের সদস্যরা যাতে ভিড় না হয়, ঠিক আছে, ভিড়কে কন্ট্রোল করবে আমাদের, আমাদের সদস্যরা দায়িত্ব নিয়ে করবে কাজটা। মানে যত সদস্য রয়েছে সবাই একদম অ্যালার্ট থাকবে, খুব ভালোভাবে দর্শনার্থীরা এসে এখানে দর্শনটা করতে পারবে। তো এখানকার কমিটির সদস্যর সাথে কথা বলে খুব ভালো লাগলো, আর কমিটির যত সদস্য রয়েছে তাদের জন্য একটা গ্রেট স্যালিউট। এত ভালোভাবে অসাধারণ একটা থিম, যে এত লম্বা পান্ডালটা করা হয়েছে, আর সাথে মায়ের মূর্তিটা, যে এত বড় মায়ের মূর্তি আমরা জগদ্ধাত্রী বিশেষ করে কোনো জায়গায় দেখিনি। তো মায়ের যে মূর্তির রূপ দান করেছেন যিনি, তাদের জন্য একটা বড় স্যালিউট এত ভালোভাবে এই পুজোটাকে করার জন্য। তো চলো ফাইনালি এবার 35 ফিট লম্বা মা জগদ্ধাত্রীর প্রতিমাটাকে আমরা দেখি। সো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিন, আর একটা গ্রেট বড় করে স্যালিউট এখানকার কমিটির যত সদস্য রয়েছে তাদের জন্য। সো গাইজ, আমার পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।